স্বাগত নিউজ 24 দেশ সংবাদে স্বাগত রয়েছে আমি ফ্রাইডেজ জুই শিরোনাম চালাচ্ছিলাম এবার পুরো খবর 18 মাস পর আবারো সু বাতাস বইতে শুরু করেছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 12 সেপ্টেম্বর থেকে খুলে দেওয়ার ঘোষণায় শুরু হয়েছে প্রস্তুতি চলছে ধোয়া মোছার কাজ ঘষে বেজে ব্যবহার উপযোগী করা হচ্ছে ক্লাসে দীর্ঘদিন পর পাঠ্যক্রমে ফেরার সংবাদে উৎফুল্ল শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা প্রতিনিধি ও ব্যুরো প্রধানদের সাথে নিয়ে আরো জানাচ্ছেন কাজী শাহেদ স্কুল কলেজ খুলতে নতুন করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে দেশজুড়ে দেড় বছরের বেশি সময় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু করতে তাই পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ দীর্ঘ সময় পর আবার শ্রেণীকক্ষে ফেরার ইঙ্গিতে খুশি শিক্ষকরা আমরা অভিভাবক শিক্ষক ছাত্রছাত্রী সবাই খুঁজে প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে শিক্ষার্থীরা কোনোভাবেই কোনো ঝুঁকির মধ্যে থাকবে আমি সেই কাজটি করব না আমার শিক্ষকদের নিয়ে ইতিমধ্যে আমি মিটিং করেছি স্বাস্থ্যবিধি মেনে স্যানিটাইজার ব্যবহার করে মাস্ক ব্যবহার করে স্কুলে পাঠদান হবে এটা আমাদের দাবি করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্যই এতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তবে বাড়ি থেকে অনলাইন শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকলেও তা হতাশার ছিল শিক্ষার্থীদের কাছে অনেকে ভর্তি হওয়ার পর একদিনও সুযোগ পায়নি শ্রেণীকক্ষে বসার তাই শিক্ষার্থীদের উল্লাসটা যেন একটু বেশি এটা আমাদের জন্য অনেক আনন্দের খবর আমরা আবার স্কুলে পড়বো ভালো হয়েছে আমরা কলেজে আসতে পারবো এবং নিজেদেরকে আরো ভালোভাবে সরকারের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলো চালু করতে নতুন উদ্যমে কাজ শুরু হয়েছে বড় চ্যালেঞ্জ শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানানো সেটি করতেও পরিকল্পনা আছে প্রতিষ্ঠান প্রধানদের অন্তত সমস্ত ক্লাসরুম ওয়াশরুম ঝকঝকে তক্তরে করে ফেলবো আর সামাজিক দূরত্ব মানার ব্যাপারটা অবশ্যই নিশ্চিত করব আমার পরামর্শ হলো প্রতি ক্লাস সপ্তাহে দুদিন করে যদি হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে আমরা ক্লাস নিতে সক্ষম হব বাচ্চাদেরকে হাত ধোয়াতে পারি বিশেষ করে আমরা স্যানিটাইজার ব্যবহার করতে পারি যদি আমরা তাদেরকে মাস্ক পরাতে পারি আমরা মনে করি যে হয়তো আমরা আল্লাহর রহমতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো আগামী 12 সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত আছে সরকারের সে অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে কাজী শাহেদ নিউজ 24 রাজশাহী স্কুল ও কলেজের ক্লাস পদ্ধতিতে কোনো পরিবর্তন হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে কাল স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন কাল এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক রয়েছে এদিকে 18 বছরের কম বয়সীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হতে পারে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন চিকিৎসার সাথে জড়িত আছে শিক্ষার্থী অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে যারা বিভিন্ন ক্যাটাগরিতে আছে তাদেরকে আমরা প্রায় ভ্যাকসিনেট করে দিচ্ছি 80% বেশিও ভ্যাকসিনেট হয়ে গেছে কিন্তু সকল শিক্ষা মানে চিকিৎসার বাইরে যারা আছে তাদেরকে ভ্যাকসিন কার্যক্রমে আমরা নিয়ে আসতেছি এবং অনেক অনেককে দেওয়া হয়েছে অনেক শিক্ষকদেরকে দেওয়া হয়েছে পর্যায়ক্রমে আমাদের ভ্যাকসিনের প্রাপ্যতা সাপেক্ষে আমরা আস্তে আস্তে সকলকে ভ্যাকসিন আমরা দিয়ে দিতে পারবো শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আপাতত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একদিন করে ক্লাস দেওয়ার পরিকল্পনা করছে সরকার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে উপমন্ত্রী কথা বলেন একদিন করে আমরা চিন্তা করছি তবে সেটা পরিবর্তন হতে পারে আমরা আমরা আরও বেশি হয়তোবা দিন আমরা পারবো শিক্ষার্থীদেরকে আনতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাটা যে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে শারীরিক উপস্থিতির মাধ্যমে যে নেওয়ার যে প্রচেষ্টা সেটা কিন্তু অব্যাহত থাকবে সেটাই আমাদের আপাতত লক্ষ্য স্কুল কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয় খোলার সকল ধরনের প্রস্তুতি সেরে রাখছেন উপাচার্যরা নিউজ 24কে দেওয়া সাক্ষাৎকারে তারা বলেছেন দ্রুততম সময়ে সশরীরে ক্লাস পরীক্ষা শুরু করতে চান তারা সেই লক্ষ্যে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও তবে বিশ্ববিদ্যালয় খোলার পূর্বে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকার নিশ্চয়তা চান বেশিরভাগ উপাচার্য কাল শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান তারা তৌফিক মাহমুদ মুন্ডা রিপোর্ট করোনা সংক্রমণের জেরে 2020 সালের 17 মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় তারপর ধাপে ধাপে বৃদ্ধি করা হয় বন্ধের মেয়াদ অবশেষে দীর্ঘ দেড় বছর পর আগামী 12 সেপ্টেম্বর থেকে খুলতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমরা খুলে দিতে পারবো ইনশাআল্লাহ এমন বাস্তবতায় দেশের 46টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্ন কবে খুলবে তাদের শিক্ষার দুয়ার
নিউজ 24কে দেওয়া সাক্ষাৎকারে উপাচার্যরা বলছেন, দ্রুততম সময়ের মধ্যেই একাডেমিক কার্যক্রম শুরু করতে আগ্রহী তারা। পরিষ্কার পরিচ্ছন্ন সহ নিয়ে রাখা হচ্ছে সকল প্রস্তুতি। তবে প্রতিষ্ঠান খুলে দেওয়ার আগে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা দেওয়ার নিশ্চয়তা চাই বেশিরভাগ বিশ্ববিদ্যালয়। আমরাও সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছি, যাতে দীর্ঘ প্রায় 15-20 বছর পর ছাত্রছাত্রীরা এসে যেন এখানে সুস্থ স্বাভাবিক পরিবেশ তারা পায় এবং তারা খুশি মনে আবার নতুন উদ্যমে ক্লাস আরম্ভ করতে পারে। বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের টিকাদানের বিষয়টি নিশ্চিত হওয়া, অন্তত একটি ডোজ। শিগগিরই শিক্ষামন্ত্রীর সাথে সব উপাচার্যের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান তারা। চিন্তা ভাবনা করছি যে একাডেমিক কাউন্সিল মিটিং টিটিং করে তারপরে আমরা সিদ্ধান্ত নিব আর কি। তবে পরিস্থিতি বিবেচনায় রেখে আর্লিয়েস্ট সময়ের ভিতরে আমরা আপনার খোলার দিকে চলে যাব। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে খোলা হবে তা জানা যাবে আগামী 15 সেপ্টেম্বরের পর। মূলত শিক্ষার্থীদের ভ্যাকসিনের হার এবং করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খোলার তারিখ ঘোষণা করবে। তবিক মাহমুদ মুন্না, News24, ঢাকা। শেষ হলো সিলেটের 3 সংসদীয় আসনের উপনির্বাচন। তবে প্রায় 150টি কেন্দ্রের কোনোটিতেই উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি ছিল না। নির্বাচন নিয়ে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর বক্তব্য ছিল পরস্পর বিরোধী। এদিকে ইভিএম জটিলতায় কিছু কেন্দ্রে বিড়ম্বনায় পড়েন ভোটাররা। সৈয়দ রাসেলের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সিলেটের 3 নম্বর সংসদীয় আসনের 149টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় শনিবার সকাল 8টায়। তবে করোনাকালে এসব কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম, কোনো কেন্দ্রেই লাইন তৈরি হতে দেখা যায়। প্রথমবারের মতো এই আসনে ইভিএমে ভোট হওয়ায় অনেকে বিড়ম্বনায় পড়েন ভোট দিতে গিয়ে। এর আগে গেল 26 জুলাই এখানে মক ভোটিংয়ের ব্যবস্থা করে নির্বাচন কমিশন, সে সময় ভোটারদের তেমন সাড়া পায়নি কমিশন। তবে অনেকে বলছেন কম সময়ে এবং নির্জঞ্জাটভাবে ভোট দেয়া গেছে। সুন্দর শৃঙ্খলা আছে, সবাই আসছে, জারজির ভোট জারজি দিচ্ছে। সমস্যা তো দেখা যায় না, পালাউ লাগে গিয়া। নিবিঘ্নে ভোট দিতে কোনো ধরনের বাধা বা কোনো ধরনের সমস্যা এখানে নেই, সুষ্ঠুভাবে ভোটার গ্রহণ করে চলছে। নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান। তবে তা নাকচ করে দেন আওয়ামী লীগের হাবিবুর রহমান। আমাদের এজেন্ট বের করে দিচ্ছে, বিচার দিলে বিচার পাচ্ছে না, এবং সেখানে ভোট দিতে গিয়ে আমাদের যে লাঙ্গলে ভোট দিচ্ছে তাকে সরাইয়া দিয়া বলছেন নৌকায় না দিলে বাড়িতে চলে যাও, গণ্ডগোল হবে। উপনির্বাচনে এই ভোটারদের উপস্থিতি আশাবঞ্চক, এবং যেভাবে ভোটাররা ভোট দিচ্ছেন শান্তিপূর্ণভাবে, ইনশাআল্লাহ আমার বিশ্বাস নৌকার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আওয়ামী লীগের এমপি মাহমুদুস সামাদের মৃত্যুতে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট 3 আসন শূন্য হয়। ডেস্ক রিপোর্ট, News24। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, সব কেন্দ্রেই সারাদিন ভোটার উপস্থিতি কম ছিল, এর কারণ কি? জি ধন্যবাদ জয়ী। আসলে একটু আগেই অর্থাৎ 4টা বাজার সাথে সাথেই আসলে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। এখন এই গণনা কিংবা গণনা বলা যাবে না, কারণ হচ্ছে এখানে ইভিএমে ভোট হচ্ছে। একটু পরে হয়তো সরঞ্জামাদি সব গুছিয়ে নিতে হয়তো কিছু সময় লাগতে পারে, হয়তো ঘন্টা বা এরকম সময়ের মধ্যে হয়তো কোনো রেজাল্ট আসতে পারে। তো সব কথা হচ্ছে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিন্তু একটা প্রশ্ন ছিল সকাল থেকে আসলে কেন মানুষ কম এসেছেন। সেক্ষেত্রে এই জাতীয় পার্টির প্রার্থী যিনি আতিকুর রহমান, তিনি একটু আগে এখানে এসেছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন তার যে কর্মী সমর্থক যারা ছিল তাদেরকে বিভিন্ন সেন্টারে বাধা দেওয়া হয়েছে। কালকে যারা কথা দিয়েছিল তাকে কথা দিয়েছিল যারা ভোট কেন্দ্রে আসবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তিনি কিন্তু যুবলীগ কিংবা আওয়ামী লীগ তাদেরকে বাধা দিয়েছে, সেজন্য তার কর্মীরা আসতে পারেনি। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে হাবিবুর রহমান হামিদ আজকে সকালে আমাদের সাথে কথা হয়েছে, দুপুরেও কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোটাররা আসছেন সে আসলে প্রচুর গরম ছিল, তো গরমের কারণে অনেক ভোটার আসতে পারেনি। এবং এই যে ভোটাররা এখানে আসছে তিনি আসলে সন্তোষ প্রকাশ করেছেন যে এই যথাযথ ভোটাররা উপস্থিত হয়েছেন, তিনি সন্তোষ প্রকাশ করেছেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই দক্ষিণেশ্বরমার রেবতী রমন সরকারি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সামনে, এখানে একটি কেন্দ্র ছিল, এই কেন্দ্র আছে। তো সেই কেন্দ্রে আসলে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে একটু আগে কথা বলেছি, এই ভোট গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সেন্টারে 30% ভোট কাস্ট হয়েছে এই সর্বশেষ হিসাব অনুযায়ী। তো আমরা সবশেষে আমরা অসংখ্য সেন্টারে গিয়েছি, বেশ এই জানতে পেরেছি
হয়েছে, বেশিরভাগ দেখা যাচ্ছে 30-28% আসলে ভোট কাস্ট হয়েছে। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। আর আবারও বলি যে সকালে যে এই এখানের যে জাতীয় পার্টির যে প্রার্থী ছিলেন আতিকুর রহমান আতিক, তিনি ভোট দিতে পারছিলেন না এই ইভিএমের কারণে। তো বিকাল নাগাদ এই 4:05-7 আগে তিনি এসে এখানে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তো তিনি শেষ পর্যন্ত অভিযোগ করে যাচ্ছেন যে তার কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে, এবং আমরা তার কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে আসলে এই সন্ধ্যা নাগাদ বা এর পরে নির্বাচনী ফলাফল নিয়ে তাদের কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত আছেন, তারা আসলে ব্রিফ করবেন, সেই ব্রিফের পরে হয়তো তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। এই হচ্ছে আমার কাছে সিলেট থেকে সর্বশেষ ক্রীড়া স্টুডিওতে আপনার কাছে জয়। ধন্যবাদ রাসেল। দর্শক, সিলেট থেকে যারা ছিলেন সহকর্মী সৈয়দ রাসেল। উত্তরের দুয়েক জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেশিরভাগ এলাকায় পানি বাড়ছে। রংপুর লালমনির হাটে দেখা দিয়েছে বন্যা পরবর্তী দুর্ভোগ। তবে সিরাজগঞ্জ ফরিদপুরে মানুষ এখনও পানির নিচে, কৃষিজমির ব্যাপক ক্ষতি হয় দুশ্চিন্তায় কৃষক। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রংপুরের 3টি ও লালমনিরহাটের 5টি উপজেলা থেকে পানি নেমে গেছে। তবে দেখা দিয়েছে বন্যা পরবর্তী দুর্ভোগ। চরাঞ্চলের বাড়িঘর এখনও কাদায় পূর্ণ, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। ত্রাণের অভাবে অনেকে আধা বেলা খেয়ে দিন পার করছেন। বিশুদ্ধ পানি না থাকায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ব্রহ্মপুত্রের পানি কমলেও কুড়িগ্রামে ধরলার পানি বেড়ে গেছে। শনিবার সকালে ধরলার পানি বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। চরাঞ্চলের মানুষ খাবার ও পানি সংকটে। এছাড়া গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় গবাদি পশু নিয়েও বিপাকে নিম্ন আয়ের মানুষ। জেলা প্রশাসন এরই মধ্যে 1,500 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছে বানভাসীদের মাঝে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি এখনও বিপদসীমার উপরে। জেলা প্রশাসনের হিসেবে সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার 19টি ইউনিয়নে অন্তত 80,000 মানুষ পানিবন্দী। ডুবে আছে ঘরবাড়ি ও গ্রামীণ সড়ক। খাবার ও বিশুদ্ধ পানিরও অভাব দেখা দিয়েছে। চরের এই পাশে যে আরও যে লোকজনগুলো আমরা আছি গরু ছাগল নিয়ে, এগুলোর অবস্থা মানে পানির সাথে ভাসি যাওয়ার মতো। রান্না বান্না বন্ধ, পাকশাক পানি বাইরে থেকে আনি খাওয়া লাগে। বন্যা কবলিত সিরাজগঞ্জের মানুষ খেয়ে না খেয়ে দিন পার করছেন। টানা জলাবদ্ধতায় রান্নাঘর ডুবে যাওয়া সহ নানা সংকটে পরিবারগুলো। অভাব দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। যারা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন তারা দুর্ভোগ পোহাচ্ছেন বৃষ্টিতে। এদিকে অরক্ষিত এলাকাগুলোয় শুরু হয়েছে নদী ভাঙন। ঘর পাঁচ ফুট পানির নিচে তলায় গেছে, ঘরের ভিতরে যা যা ছিল সব নষ্ট হয়ে গেছে। পানি থেকে গা হয়েছে, ওষুধ পানি খাওয়া হারতেছি না। যমুনার পানি বৃদ্ধি পেয়েছে টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে। এরই মধ্যে টাঙ্গাইল সদর সহ 6টি উপজেলা প্লাবিত হয়েছে। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। ভেসে গেছে রাস্তাঘাট, সবজি ক্ষেত সহ বিস্তীর্ণ এলাকা। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিলেও এখনও ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসীদের। পানি বেড়েছে ফরিদপুরের নিম্নাঞ্চলে। এখানে এখনও প্লাবিত সদর উপজেলার 5টি ইউনিয়নের 50% গ্রাম। তলিয়ে গেছে ধান, পাট, সবজি সহ সব ধরনের ফসলি জমি। টানা এক সপ্তাহ এই অবস্থা বিরাজ করছে ফরিদপুরে। পদ্মার পানি শনিবার সকালে বিপদসীমার 74 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। খাইতে পারি না, গরু বাছুর নিয়ে, গরু ছাগল নিয়ে খুব কষ্ট। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসেবে দেশের অন্তত 12টি জেলার নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী। ডেস্ক রিপোর্ট, News24। News24 দেশ সংবাদের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। ময়মনসিংহের র্যাবের সাথে জঙ্গিদের গোলাগুলি, অস্ত্র সহ 4 জনকে আটক করেছে র্যাব। শুক্রবার দিবাগত ভোররাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। র্যাব চৌদ্দ অধিনায়ক মোহাম্মদ রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র্যাব চৌদ্দর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়। তাদের নিকট থেকে গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার, 3টি চাপাতি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক 4 জনের পরিচয় জানা যায়নি, তবে পরে বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে বলেও জানান ওই কর্মকর্তা। নারায়ণগঞ্জের পশ্চিমতলায় মসজিদ ট্র্যাজেডির আজ 1 বছর। গেল বছর এদিনে এশার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে ওই মসজিদে। এতে আগুনে দগ্ধ হন 37 জন, ইমাম মুয়াজ্জিন সহ 34 জন মারা যান। এ ঘটনায় তদন্তকারী সংস্থা সম্পূরক চার্জশিটে তিতাসের 8 কর্মকর্তা কর্মচারীকে অন্তর্ভুক্ত করতে চিঠি দেয় তিতাস কর্তৃপক্ষকে, কিন্তু তাতে সাড়া দেয়নি তিতাস কর্তৃপক্ষ।
মাদারীপুরে বাসের ধাক্কায় ভ্যান চালক সহ দুজন নিহত হয়েছেন। বেলা ১১টায় ঢাকা বরিশাল মহাসড়কে ডাসার উপজেলার কর্ণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালগামী একটি বাস ভাঙা ব্রিজ এলাকায় একটি ব্যাটারি চালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ও আরোহী ঘটনাস্থলেই মারা যান, আহত হন দুজন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে স্থানীয় মানুষ। দুই ঘন্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিদ্যুৎ নিয়ে চরম বিড়ম্বনায় আছেন বরিশালের রসুলপুর চরের সহস্রাধিক পরিবার। সরকারি জমিতে বসবাস, তাই নিজেদের নামে বৈদ্যুতিক মিটার পাচ্ছেন না তারা। বাধ্য হয়ে এটি সমিতি কার্যালয়ের মিটার থেকে ৪০০ সাবমিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করছেন তারা। এতে একদিকে দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে বস্তির অন্তত ৮,০০০ মানুষ, অপরদিকে বিল বকেয়া সহ নানা কারণে প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হচ্ছে তাদের। বরিশাল থেকে শাহিন সুমনের তোলা ছবিতে রাহাত খানের রিপোর্ট। রসুলপুর চরের খাস জমিতে চরবাসীর বসবাস হওয়ায় প্রত্যেক ঘরে ঘরে বৈদ্যুতিক মিটার দেয়নি কর্তৃপক্ষ। একটি সমিতি কার্যালয়ের বৈদ্যুতিক মিটার থেকে সাবলাইন নিয়ে ৪০০ সাবমিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করেন ১,০০০ পরিবার। আবাসিক লাইনে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৩.৭৫ টাকা থেকে ৫.৭৫ টাকা হলেও বস্তিবাসীর কাছ থেকে আদায় করা হয় প্রতি ইউনিট ১,২.৫ টাকা হারে। আদায়কারীরা পাকা মেমোর মাধ্যমে সাবমিটারের প্রতি মাসের বিল আদায় করলেও প্রায়ই তারা সরকারি কোষাগারে বিল জমা না দেয়ায় বস্তিবাসীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ। ভুক্তভোগীদের দাবি, তাদের কাছে বিদ্যুৎ বিলের টাকা বকেয়া নেই, কিন্তু তারপরও ১৩.৫ লাখ টাকা বকেয়ার অভিযোগে বিদ্যুৎ লাইন কেটে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েন বস্তির হাজারো পরিবার। প্রত্যেক মাসে বিল দিতে আসি, এমনি মালিকানাধীন ভাবে বিল নেই, আমরা কোনো ব্যাংকে বিল জমা দিতে পারতেছি না। রসুলপুরবাসী আশা করি সরকারের কাছে যে আমাদের সরকারি মিটার দেওয়া হোক। আমাকে দিন দিন বারবার লাইন কাটতে দেয়, কিন্তু আমাকে ধরে কেউ টাকা পয়সা পাইবে না, আমরা দিয়ে দিছে না। ইউনিট চলে ওপার ৬ টাকা, আর আমরা আনে দিই ১২.৫ টাকা। কর্তৃপক্ষ বলছে, ব্যক্তিগত রেকর্ডীয় জমি না হয় রসুলপুর চরে বৈদ্যুতিক মিটার দেওয়া যাচ্ছে না। যেহেতু ওখানে জমির মালিকানা নাই, এজন্য ওখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় না। একটা মিটারিং এর মাধ্যমে সবাইকে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর অন্যান্য বস্তিগুলো খাস জমিতে থাকার পরও সেখানে ঘরে ঘরে বৈদ্যুতিক মিটার রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪। সড়ক দুর্ঘটনায় সকল হত্যা মামলা প্রত্যাহার সহ ১০ দাবিতে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ৪৮ ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, কর্মবিরতি পালনের সময় চট্টগ্রাম বিভাগে পণ্য পরিবহনে ব্যবহৃত সকল ধরনের যানবাহন বন্ধ থাকবে। মহাসড়কে পণ্য পরিবহনের সময় চুরি, ডাকাতি ও পুলিশি হয়রানি অব্যাহত রয়েছে। এসব ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। দাবি আদায় না হলে যাত্রী পরিবহন ধর্মঘট ডাকারও হুঁশিয়ারি দেন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। পরিবহন শ্রমিকদের দাবি দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, শ্রমিক নেতারা এই ৪৮ ঘন্টার কর্মবিরতি নিয়ে কি বলছেন? ধন্যবাদ জয়ী, আপনি যথার্থই বলছেন। একটু আগে আমরা যেমন তারা জেনেছি সারা দেশে এই কর্মবিরতি তারা পালন করবেন পণ্য পরিবহন শ্রমিক। তাহলে বলা যায় যে ২৭ এবং ২৮ সেপ্টেম্বর একেবারে পণ্য পরিবহন তারা করবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরও বিস্তারিত জানতে আমরা হাজির হয়েছি, আমার পাশে আছেন বাংলাদেশ কাবাড ব্র্যান্ড সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক আছেন এই আব্দুল মান্নান। আমি একটু জানতে চাচ্ছি, সকালবেলা আপনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনেই আপনারাই কিন্তু সেখানে মানববন্ধন করে ঘোষণা দিয়েছেন, আসলে এই কর্মবিরতি যে ১০ দফা আমরা দেখছি, ১০ দফার মধ্যে কী আছে? ধন্যবাদ। ১০ দফার মধ্যে আমাদের ১ নম্বর যে দফা হচ্ছে ট্রাক চালক লিটন ও আবু তালেক ফমানিক সহ সকল হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আইনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, এটা হচ্ছে আমাদের ১ নম্বর। ২য় নম্বর, ড্রাইভিং লাইসেন্সের যে জটিলতা, যে ড্রাইভিং লাইসেন্সের যে ডিজিটাল যে কার্ডগুলো প্রায় ১২ লক্ষের উপরে ১৫ লক্ষের কাছাকাছি লাইসেন্স আটকে আছে। কাগজের যে লাইসেন্সগুলো দিয়ে সিল চপ্পর মারতে পারতে আজকে অনেকদিন সিরে মিরে গেছে, এগুলো সাতজনরা বিভিন্ন জায়গায় এটা নিয়ে
মানে আমাদের শ্রমিকরা ঘরে নিহত কর্মবিরতিটা কি আসলে শুধু চট্টগ্রাম বিভাগে নাকি সারা বাংলাদেশে এটা আমাদের আমাদের বাংলাদেশ মালিক শ্রমিক সমন্বয় পরিষদ টোটাল বাংলাদেশে আমাদের পণ্য পরিবহনের যত গাড়ি আছে সকল গাড়িকে নিয়ে এই আমাদের প্রাথমিকভাবে 48 ঘন্টার কর্মবিরতি আমরা ঘোষণা করছি। আমাদের এই যৌক্তিক দাবিগুলি যদি আমাদের আদায় না হয় আমরা দাফে দাফে এটা প্রয়োজন আমাদের গণপরিবহন সহ আমাদের আরও এটা নিয়ে কঠোর কর্মসূচি আসতে পারে, কারণ আমাদের আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আছেন, যেমন আমাদের সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, মশির ওমর রাঙ্গা, খন্দকার এনায়েত সাহেব, ওসমান আলী সাহেব, এরা সবাই মিলে এটা আমরা চাচ্ছি যে আমরা ধর্মঘট করার পক্ষে আসলে আমরা কেউ নয়, কর্মবিরতির পক্ষে কেউ নয়, আমরা চাচ্ছি আমাদের যৌক্তিক দাবিগুলি এটা সরকারকে এটা দেখাইতে ফেলার জন্য কিছু কুচুকরি মহল আন্দোলনটা কি জয়ী আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। এখানে যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা কর্মবিরতি পালন করবে, এর আগে তারা যে দাবিগুলো জানিয়েছে সে দাবি যদি মানা হয় তাহলে কিন্তু তারা কর্মবিরতিতে যাবে না বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে জয়ীর কাছে। জয়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, দেশ সংবাদের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত, দেখছে দেশ সংবাদ। কক্সবাজারের রামুতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দখলদারদের হামলায় 8 জন বনকর্মী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত 4 জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, সকালে রামু উপজেলার জোয়ারিয়ার নালা এলাকায় বন বিভাগের জায়গা দখল করে এক ব্যক্তি মুরগির খামার তৈরি করেছে খবরে বন বিভাগের একটি দল উচ্ছেদ অভিযানে যান। এ সময় সংঘবদ্ধ দখলদাররা হামলা চালালে 8 জন বনকর্মী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রামু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক 4 জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে 10 দিনের বেশি সময় ধরে আটকে আছে 500 বেশি আমদানি ও রপ্তানিযোগ্য পণ্যবাহী ট্রাক। এতে স্থলবন্দর সংলগ্ন বাংলাবান্ধা তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের 7 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েছেন ট্রাক চালক, শ্রমিক, ব্যবসায়ী, পথচারী সহ স্থানীয়রা। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারত, নেপাল ও ভুটানের সাথে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর, অথচ গেল 10 দিন ধরে ভেঙে পড়েছে এখানকার ট্রাফিক ব্যবস্থা। এসব ট্রাকে পোল্ট্রি ফিড সহ বিভিন্ন পণ্য রয়েছে যেগুলোর ভারতের ফুলবাড়ি হয়ে নেপাল যাবার কথা। আমদানি পণ্য খালাস এবং রপ্তানিযোগ্য পণ্যের ট্রাক দ্রুত পাঠাতে না পারায় আটকে আছে এসব যানবাহন। এতে বিপাকে পড়েছেন আমদানি রপ্তানিকারক সহ স্থানীয়রা। আমাদের সাথে ট্রান্সপোর্টার কোনো যোগাযোগ করব লাগে না। 22 তারিখে আমাদের গাড়ি লোড হয়েছে, আমাদের ট্রান্সপোর্ট চিটাং রোড, এখানে আইছে আজকে 12 দিন। বন্দরে প্রতিনিয়ত বাড়ছে আমদানি রপ্তানি কার্যক্রম, সেই তুলনায় বন্দরে পণ্য খালাসের পর্যাপ্ত জায়গা এবং পার্কিং সুবিধার অভাবে এই যানজটের সৃষ্টি বলছে সিএনএফ এজেন্ট, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। প্রচুর পরিমাণে আমদানি রপ্তানি কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় এখানে বাংলা গাড়ির একটা মানে আমাদের যে এক্সপোর্টের গাড়ি এগুলোর প্রচণ্ড চাপ বাড়ায়। এই গাড়িগুলো আমরা বন্দরের ভিতরে নিতে পারতেছি না, তারা আমাদের বাংলাদেশ থেকে গাড়িগুলো ঠিক সময় মতো নিতে পারছে না, আর যেসব গাড়ি নিচ্ছে সেগুলো তাদের ইয়ার্ড ভরে যায়। তবে যানজটের জন্য ছাড়পত্র দেওয়ার ব্যাপারে জটিলতা এবং সিএনএফ এজেন্টদেরই দুষলেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষ। হয়তো প্রতিদিন দেখা যাচ্ছে 50-60টা গাড়ি যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে কারপাশে শুকর আসছে শতাধিক গাড়ি, যার ফলে তাদেরকে আমরা কন্ট্রোল করতে গেলেই তারা কারপাশ দেখায় এবং তারা এসে রাস্তা ব্লক করতে চেষ্টা। আর এসব অভিযোগ অস্বীকার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আসলে কারপাশ ওদের দিচ্ছি না, আমরা যখনই ভিতরে খালি থাকে কাস্টম এরিয়া তখন আমরা কারপাশ দিয়ে কারগুলো ঢুকাই, যানজট নিরসনে আনসার নিয়োগ এবং অস্থায়ী ট্রাক স্ট্যান্ড বসানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। ডেস্ক রিপোর্ট, News24। খুলনা সোনাডাঙ্গায় রিটেইল চেইন শপ স্বপ্নের নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলের উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা অঞ্চলের গ্রাহকদের চাহিদা মাথায় রেখে আউটলেটটি সাজানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া হোম ডেলিভারির ব্যবস্থাও আছে সেখানে।
রাজশাহী ও রংপুর বিভাগের পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছে বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ। মতবিনিময় সভাটি হয় মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে। বেলা ১২টায় বগুড়া শহরের চারমাথায় একটি মোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দিন। এ সময় মহাসড়কে ভোগান্তি কমাতে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। দেশবাদী রিপোর্টে আরো একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দেশবাদ। কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে সহিবুর রহমান নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। শনিবার মধ্যরাত ২টার দিকে উপজেলার খেতারচর গ্রামের সীমান্তবর্তী এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের মা ছকিরন বেওয়া বিএসএফ এর বিরুদ্ধে গুলি করে হত্যার অভিযোগ এনে রৌমারী থানায় একটি অভিযোগ দিয়েছেন। রৌমারী থানার অফিসার ইনচার্জ জানান, অনুমান করা হচ্ছে বিএসএফ এর গুলিতে সহিবুর রহমান নিহত হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। একসময় নৌকা বাইচ বেশ জনপ্রিয় ছিল বাংলার প্রত্যন্ত অঞ্চলে, কিন্তু কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে বাঙালির অতি পরিচিত খেলাটি। যদিও শেরপুরের প্রত্যন্ত পল্লীতে এখনও আয়োজন করা হয় নৌকা বাইচ প্রতিযোগিতা, আর এ খেলা দেখতে জড়ো হয় হাজার হাজার মানুষ। গেল বৃহস্পতিবার শেরপুরের নকলা উপজেলার প্রত্যন্ত পল্লী বড়ইতা এলাকায় হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা। জুবাইদুল ইসলামের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চলছে জারি সারি গান আর ঢোলের বাজনা, আর তারই তালে তালে দ্রুত বেগে ছুটে চলেছে বাইচের নৌকা। গানের তালে বৈঠা চালাচ্ছেন মাল্লারা, এ যেন হাজারো রঙের মেলা বসেছে বিলের ওপর। প্রতিটি নৌকা এগিয়ে যাচ্ছে প্রায় সমান তালে, আর তখনই আনন্দে মেতে উঠছেন নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা শেরপুর জেলার কৃষক কৃষাণী সহ সব শ্রেণী পেশার মানুষ। গেল বৃহস্পতিবার বিকেলে শেরপুরে আয়োজন করা হয় নৌকা বাইচ। আমরা এই এলাকার জনগণ এই খেলাটা খুব পছন্দ করি। প্রতি বছর এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলাটি আমরা এভাবে আয়োজন করতে পারি এবং সফলভাবে আয়োজন করতে পারি। প্রতি বছর এলাকায় পানি বাড়লে শেরপুর জেলার বিভিন্ন স্থানে আয়োজন করা হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। বড় বিপুরবরা নৌকা আজকে বিজয় গ্রহণ করছে। এই নৌকা আমার বাপে খেলাইতো, এটা আমাদের বাপদাদা পূর্বকালীন খেলা, এই খেলাটাকে আমরা ধরে রাখতে চাইতেছি। পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন। স্থানীয় প্রতিনিধিরাও এসব খেলায় নানাভাবে সহযোগিতা করেন বলে জানালেন গণপতি ডিজিটাল ইউনিয়নের চেয়ারম্যান। অধ্যক্ষ আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই। গ্রাম বাংলা যে ঐতিহ্য নৌকা বাইচ মোটামুটি বর্তমানে খেলা হারিয়ে গেছে, আমি আশা করব বর্তমান সরকার এদিকে দৃষ্টি দেয়। নানা বয়সী হাজার হাজার নারী পুরুষ বিলের তীরে দাঁড়িয়ে উপভোগ করেছেন এ প্রতিযোগিতা। একটু কাছ থেকে দেখার জন্য ভাড়া করা ছোট বড় অর্ধ শতাধিক ডিঙি নৌকায় চড়েছেন দর্শকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪। দেশবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় স্কুল স্কুলে প্রস্তুতি শুরু, চলছে ধোয়া মোছার কাজ। ক্লাস পদ্ধতি পরিবর্তন নিয়ে আন্তমন্ত্রণালয়ে বৈঠক কাল। দ্রুতই বিশ্ববিদ্যালয় খুলতে চান উপাচার্যরা, নিয়ে রাখছেন সকল প্রস্তুতি। শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত। শান্তিপূর্ণ পরিবেশে সিলেট তিন আসনের ভোট গ্রহণ, ইভিএম নিয়ে কিছু জটিলতা, অনিয়মের অভিযোগ লাঙ্গলের প্রার্থী। দু একটি স্থানে পানি কমলেও কমেনি দুর্ভোগ, উত্তর ও মধ্যাঞ্চলে এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ, মানবেত জীবনযাপন। ময়মনসিংহের র্যাবের সাথে জঙ্গিদের গোলাগুলি, অস্ত্র সহ চারজন আটক। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের বিচার শুরু হয়নি এক বছরেও। চাঁদাবাজি বন্ধ সহ দশ দফা দাবি, ২৭ ও ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগে কর্মবিরতির ঘোষণা পণ্য পরিবহন মালিক শ্রমিকদের। এবং বাংলাবান্ধার স্থলবন্দরে পণ্য জট, ১০ দিনের বেশি আটকে আছে ৫০০রও বেশি ট্রাক, দুর্ভোগে ব্যবসায়ীরা দ্রুত সমাধানের দাবি। তো শুধু এই সংবাদে পর্যন্তই, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।